এখন বাজে রাত 12:45, আবারও সেই বানাতে বসেছি আমরা দুজনে। এই জিনিসটা রেডি করছি, দেখতে খুব সুন্দর লাগছে, এখনই বানানোর পর আরও ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 1:45, এই এখন টাইম পেলাম ফোনটা হাতে নেওয়ার। আজকে একটু কাজ ছিল, একটু জামা কাপড় গোছাগুছি হয়েছে, কারণ বিকেলবেলা বাপের বাড়ি চলে যাচ্ছি। কালকের মানে আমার বৌদির 7 মান্থ বেবি শাওয়ার, আজকে এই কারণেই যাচ্ছি কারণ মা বললো তাড়াতাড়ি আয়, তাহলে কাল আজকে একটুখানি পিঠে পুলি এসব আমাদের নিয়ম আছে, বাঙালিদের জানো তোমরা, বাঙালদের জানি না, তবে বাঙালিদের এসব নিয়ম আছে পিঠে পুলি এসব করে দেওয়ার, তো সেসব একটু আগে থেকেই আজকে করে রাখতে হবে। কালকে সেরকম কোনো হেডেক নেই, কারণ মা ক্যাটারিং বলে দিয়েছে, তো ক্যাটারিং সিস্টেম হবে, তো কোনো অসুবিধাই নেই, রান্নাবান্না ঝামেলাও নেই, কালকে জাস্ট চুটিয়ে মজা হবে। কালকে আমার বৌদির জন্য একটা স্পেশাল ডে, একটা মেয়ের জীবনে খুব স্পেশাল ডে, তো কালকে দিনটা যেন ওর কাছে খুব ভালো যায়, সারা জীবন খুব স্মৃতিমধুর হয়ে থাকে এমনটাই করে তোলার চেষ্টা করব আমরা প্রত্যেকে। তো ডিঙ্গাকে একটু ঘুম পাড়িয়ে নিই, ফোনে আমার একদম চার্জ নেই, বিকেলবেলা যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং, তো আমি আর ডিঙ্কা রেডি হয়ে গেছি, ওই যে ডিঙ্কা, আমি যেহেতু ওকে নিয়ে যাব, আমি একদমই রাস্তাঘাটে হাঁটতে পারি না এখন, এত অভ্যাস খারাপ হয়ে গেছে পশুনিতের সাথে গিয়ে গিয়ে, তো ওকে আমি মানে নর্মাল জামা কাপড় পরেই যাচ্ছি, কানের ফানে তো বাবা লাইট জ্বালাও তাড়াতাড়ি, দেখেছো তো লাইট অফ করে দিল। তো যাই হোক, আপাতত ওকে নিয়ে তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বেরিয়ে যাই, অন্ধকার হয়ে গেলে আমার আবার একটুখানি এখন ভয় করে, তো চলো ফটাফট বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দাদা আর বাবা দাঁড়িয়ে ছিল রাস্তায়, আমি অটো থেকে নামতেই দেখি ওরা দাঁড়িয়ে আছে, কোলে কোলে যাচ্ছে। আমি এখানে নারকেল কুড়াতে বসেছি, কারণ কালকে যেহেতু পিঠে পুলি এসব হবে, তো আজকেই সব রেডি করে রাখা হবে কালকে, যাতে কোনো প্রবলেম না হয়, তো এখানে আমি নারকেল কুড়াচ্ছি। আমাদের কাছে লাউগুলো দাস দেখো একবার কি অসাধারণ। এখানে ডিঙ্কা মামা বাড়ি এসছে, মজাই মজা, কালকে কি করবে জানি না, কালকে ভালো থাকলেই ভালো। এখানে আমরা পিঠে পুলি বানাচ্ছি, মা চষি কাটছে আর আমি পুলি বানাচ্ছি, তো আজকে সব করে রাখলাম এই কারণে, কারণ তারে কালকে খুব সুবিধা হবে। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে এটা কন্টিনিউ হবে, তো চলো দেখা হচ্ছে কালকে, গুড নাইট, টাটা।